প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি বাসার সবাইকে নিয়ে ভালো আছো। আবার আমরা চলে আসলাম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমাদের বিষয় হচ্ছে নারস্থবিজ্ঞান শ্রেণী ষষ্ঠ, পাঠের বিষয় হচ্ছে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অধ্যায়ে পাঁচটি পাঠ আছে। প্রথম পাঠ হচ্ছে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য। খাদ্য কাকে বলে? এই পৃথিবীর প্রতিটা প্রাণীকে জীবন ধারণের জন্য খাদ্য গ্রহণ করা প্রয়োজন। কারণ খাদ্য না খেলে মানুষ বা প্রাণী কেউই বাঁচতে পারবে না। কিন্তু সব ধরনের খাদ্যকে কি খাদ্য বলা যায়? না। যে খাদ্য খেলে আমাদের শরীরে পুষ্টি উপাদান গঠিত হয়, বিভিন্ন ধরনের নতুন কোষ তৈরি হয়, পুরাতন কোষ আবার যথাযথভাবে তৈরি হতে সাহায্য করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, বেসিক্যালি তাকে কি বলা হয়? খাদ্য বলা হয়। তাহলে খাদ্য কাকে বলে? আমরা যা খেলে আমাদের শরীরে বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান গঠিত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তাপ শক্তি উৎপন্ন হয়, তাকেই কি বলে? খাদ্য বলে থাকে। এখন আমরা জানব পুষ্টি কাকে বলে। আমরা যে খাবারটা খাই, এই খাবারটা গ্রহণ করার পরে আমাদের শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, আমাদের পুরাতন কোষগুলো যদি আবার নতুন করে সুগঠিত হয়, আমাদের দেহে যদি লাবণ্যময় হয়ে ওঠে, তাহলে আমরা বুঝতে পারি আমাদের শরীরে খাদ্যটা যথাযথভাবে কী হয়েছে? গ্রহণ করা হয়েছে, যেটা আমাদেরকে পুষ্টি উপাদান তৈরি করতে সাহায্য করেছে। তাহলে পুষ্টি কাকে বলে? আমরা যে খাবারটা খেলে আমাদের শরীরের যথাযথ গঠনে সাহায্য করে, আমাদের শরীর যথাযথভাবে গঠিত হয়, সেটাই হচ্ছে কি? পুষ্টি। এখন আমরা জানব স্বাস্থ্য কী। স্বাস্থ্যই হচ্ছে সুখের মূল, এটা আমরা সবাই জানি। কিন্তু স্বাস্থ্য বলতে মোটা বা চিকন এগুলো বোঝায় না। অনেক মোটা মানুষকে দেখা যায়, তাদের শরীরে অনেক কী থাকে? তারা অনেক হেলদি হয়, ঠিক আছে? এই জন্য সবাই তাকে কী বলে? মোটা বলে। আবার অনেকে খুব চিকন হওয়ার কারণে, পাতলা হওয়ার কারণে সবাই তাদেরকে কী বলে? চিকন বলে। তো স্বাস্থ্য কখনোই শরীরের অতিরিক্ত মাংস থাকা বা না থাকা এটা ক্যারি করে না। অনেকে অনেক মোটা, কিন্তু কোনো কাজ করতে গেলে সে সহজে কাজটা করতে পারে না, একটু কাজ করার পরে হাঁপিয়ে ওঠে, তার আরও বিশ্রামের প্রয়োজন। তাকে আমরা কী করবো না? তাকে আমরা কখনোই সুস্বাস্থ্যের অধিকারী বলবো না। আবার কেউ যদি চিকন হয় কিন্তু সে খুব দ্রুতই যথাযথ কাজগুলো করতে পারে, তাকে কোনো কাজ করার জন্য জিরিয়ে নিতে হয় না, সে স্মুথলি সব কাজ সুন্দরভাবে করে নিতে পারে, তাকে আমরা সুস্বাস্থ্যের অধিকারী বলতে পারবো। তাহলে আমরা পাঠ একে আমরা জানতে পারবো যে খাদ্য কী। যা আমরা গ্রহণ করি তাই হচ্ছে খাদ্য। এবং পুষ্টি কী? আমরা যা খাদ্য গ্রহণ করি, সেই খাদ্য গ্রহণ করার পরে আমাদের শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তাপ শক্তি উৎপন্ন হয়, আমাদের দেহে কোষ, নতুন করে কোষ উৎপন্ন হয়, আমাদেরকে শরীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, তাই হচ্ছে পুষ্টি। আর স্বাস্থ্য হচ্ছে খাদ্য ও পুষ্টির সাথে কি ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমি যদি যথাযথভাবে পরিপূর্ণ পুষ্টিযুক্ত খাবার গ্রহণ করে থাকি, তাহলে আমি কী হতে পারবো? সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো। এখন আমরা জানবো হচ্ছে পাঠ দুই, খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্যের সুসম্পর্ক। খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্যের সম্পর্ক অত্যন্ত গভীর, ঠিক আছে? কারণ দেখবে স্টুডেন্ট, আমরা যদি অনেকদিন পর্যন্ত খাদ্য গ্রহণ না করি, তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। প্রথমেই অভাব দেখা দেবে পুষ্টি, আমাদের শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে, আমার মেধার বিকাশ ঠিক মতো হবে না, আমি ঠিক মতো কোনো কাজ করতে পারবো না, আমার শরীরে বিভিন্ন প্রকার অপুষ্টি দেখা দেবে। এবং এই অপুষ্টির কারণে একসময় মানুষের কী হয়? মৃত্যু হতে পারে। এবং বিভিন্ন প্রকারের রোগ ব্যাধিও তখন আমার শরীরে কী হয়? আমার স্বাস্থ্যে তখন বিভিন্ন প্রকার রোগ ব্যাধি কী বাসা করে। এবং বিভিন্ন প্রকার রোগ ব্যাধির মধ্যে মনে করো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, এরকম বড় বড় অসুখ আমাকে কী ঘিরে ফেলতে পারে। এই জন্য বলেছে যে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্যের সম্পর্ক হচ্ছে অত্যন্ত গভীর। আমরা যথাযথভাবে খাবার গ্রহণ করলে আমার শরীরে কী তৈরি হবে? আমার শরীরে পুষ্টির উপ
উপাদান তৈরি হবে তখন আমার মেধার বিকাশ ঘটবে আমার বুদ্ধি সুসংযত হবে এবং আমি যথাযথভাবে যে কোনো কাজ সুন্দরভাবে কি করতে পারবো স্মুথলি করতে পারবো আমার পড়াশোনার প্রতি মনোযোগ আসবে আমি যে কোনো কাজ সুন্দরভাবে করতে পারবো আমি খেলাধুলা করতে পারবো আমার শারীরিক গঠন খুব সুন্দর হবে আমার শরীরে অতিরিক্ত মেদও হবে না কিন্তু আমার শরীর কি থাকবে সুস্থ সবল থাকবে আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তাপ শক্তি উৎপন্ন হবে আমি যে কোনো কাজ খুব সুন্দরভাবে করে নিতে পারবো তো খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যের সম্পর্ক হচ্ছে কি ওতপ্রোতভাবে কি জড়িত ঠিক আছে এখন আমরা জানবো হচ্ছে পাঠটি খাদ্য পুষ্টি ও পরিচ্ছন্নতার সম্পর্ক দেখো খাদ্য গ্রহণ করতে গেলে আমাকে অবশ্যই জানতে হবে আমি খাদ্যটা মানে পরিচ্ছন্ন জায়গায় গ্রহণ করছি না অপরিচ্ছন্ন জায়গায় গ্রহণ করছি আমি যখন খাদ্যটা কাটবো ঠিক আছে যে কোনো ধরনের সবজি কাটার সময় আমাকে খেয়াল রাখতে হবে আমি যে জায়গাটায় কাটাবাছা করছি এই কাটাবাছা জায়গাটা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো নোংরা জায়গায় যেন না হয় এমনকি আমি যে খাদ্যগুলো ধৌত করব এই ধোয়ার জায়গাটাও যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে এমনকি বিভিন্ন প্রকার মারাত্মক রোগেরও সম্মুখীন হতে পারে এবং খাদ্য যদি যথাযথ জায়গায় বা পরিষ্কার জায়গায় তৈরি করার পরেও যদি যাকে একটা শিশুকে যদি সে খাবারটা দেওয়া হয় সে যদি অপরিচ্ছন্নভাবে খাবারটা গ্রহণ করতে যায় মানে খাবার খাওয়ার আগে যদি সে তার হাতটা ভালোভাবে না ধৌত করে তাহলে তার হাতটা কী থাকবে অপরিচ্ছন্ন থাকবে এই অপরিচ্ছন্নভাবে এই অপরিচ্ছন্ন হাত নিয়ে যখন একটা শিশু খাবারটা গ্রহণ করবে তখনই খাবারটা কী হয়ে পড়বে অপরিচ্ছন্ন হয়ে পড়বে এবং তখন তার শরীরে ঠিকমতো পুষ্টি উপাদানটা গ্রহণ করাও হবে না এমনকি অপরিচ্ছন্ন হাতে খাওয়ার কারণে তার শরীরে তো পুষ্টি উপাদান গঠিত হবেই না বরঞ্চ সে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে পড়বে এই জন্য খাদ্য পুষ্টি ও পরিচ্ছন্নতার সম্পর্ক অত্যন্ত নিবিড় খাদ্য গ্রহণ করার সময় এটা আমার মাথায় রাখতে হবে খাদ্যটার মধ্যে যেন অবশ্যই পুষ্টি উপাদান বিরাজমান থাকে যেমন আমরা রাস্তাঘাটে আমাদের মুখরোচক অনেক ধরনের খাবার খেয়ে থাকি যেমন ফুচকা চটপটি ঝালমুড়ি এগুলো কিন্তু সাময়িকভাবে আমার ক্ষুধা নিবারণ করে কিন্তু আসলে এগুলোকে আমরা পরিপূর্ণভাবে খাদ্য বলতে পারবো না কারণ এগুলো আমাদের শরীরে কোনো প্রকারের পুষ্টি উপাদান দিতে পারছে না বরঞ্চ এই খাবারগুলো হচ্ছে অপরিচ্ছন্ন কারণ রাস্তাঘাটে এই খাবারগুলো খোলা অবস্থায় থাকে বিভিন্ন প্রকার খোলা বাড়ি থেকে শুরু করে মশা মাছি এবং বিভিন্ন ধরনের আনহাইজেনিক পরিবেশে এগুলো কী করা হয় তৈরি করা হয় তখন এই খাবারগুলো হয়তো আমি আমার মুখের মুখরোচক খাবার হিসেবে মুখের টেস্ট ফিরিয়ে আনার জন্য হয়তো আমি এই খাবারগুলো খেতে পারি কিন্তু আসলে এই খাবারগুলো আমার শরীরে কোনো প্রকারের পুষ্টি উপাদান দিতে পারছে না এবং অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি হওয়ার কারণে এই খাবারগুলো কোনো প্রকার আমার শরীরে কোনো বেনিফিট বা সুবিধা দিতে পারছে না বরঞ্চ আমাকে আরও অসুস্থ করে তুলছে এই জন্য খাদ্য পুষ্টি ও পরিচ্ছন্নতার সম্পর্ক অত্যন্ত নিবিড় যে খাদ্যটা তৈরি করা হচ্ছে বা যে খাদ্যটা খাবারযোগ্য সেই খাদ্যটার মধ্যে অবশ্যই পুষ্টি উপাদান আছে কিনা সেটা আমাকে দেখে অবশ্যই কী করতে হবে খেতে হবে এবং যে খাবারটা তৈরি করা হচ্ছে এই খাবারটা তৈরি করার সময় অবশ্যই আমাকে খেয়াল করতে হবে যে খাবারটা পরিচ্ছন্ন জায়গায় তৈরি করা হচ্ছে কি না এই খাবারটার মধ্যে যেন কোনো প্রকারের ধুলাবালি মশা মাছি আক্রমণ করতে না পারে এই জিনিসটা আমাদের অবশ্যই কী করতে হবে মাথায় রাখতে হবে তাছাড়া খাদ্য তৈরি করার সময় খাবারগুলোকে যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে আমরা কোনো খাবার খাওয়ার সময় যে থালাটার মধ্যে আমরা খাবারটা খাবো থালাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না সেটার মধ্যে আমাদের কী রাখতে হবে খেয়াল রাখতে হবে ঠিক আছে আমরা কাউকে যদি খাবারটা পরিবেশন করি পরিবেশন করার সময় আমাকে দেখতে হবে থালা বাসন এগুলো যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না তাহলেই খাবারটা কী হবে খাওয়ার উপযুক্ত মনে হবে খাবারটা দেখলে কারো সেই খাবারটা খেতেও ইচ্ছে হবে এবং এই খাবারটার মধ্যে অবশ্যই পুষ্টি উপাদান বিরাজমান থাকবে সেটা সবাই বুঝতেও পারবে এবং খাবারটা যে পরিচ্ছন্ন জায়গায়
হাতের কাজ হচ্ছে কয়েকটি, সেটা হচ্ছে দেখো স্টুডেন্ট, হাতের কাজ দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা, দুই তাপ শক্তি উৎপাদন, তিন অভ্যন্তরীণ শক্তি উৎপাদন সঞ্চালন, চার দেহের বৃদ্ধি সাধন, তো এগুলো হচ্ছে কি খাদ্যের কাজ। আমরা যখন খাদ্যটা গ্রহণ করব তখন অবশ্যই আমাদের এই কাজগুলোর উপর অবশ্যই আমাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে যে আমি যে খাবারটা খাচ্ছি এই খাবারটা আমার দেহে গিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে কিনা সেটা অবশ্যই আমাকে কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। তারপরে খাদ্যের কাজ হচ্ছে তাপ শক্তি উৎপাদন, কারণ তাপ শক্তি উৎপাদন না হলে তুমি যথাযথভাবে কি করতে পারবে না, নিজেকে কন্ট্রোল করতে পারবে না বা মেনটেন করতে পারবে না। আমি যে খাবারটা গ্রহণ করব এই খাবারটা যেন আমার শরীরে তাপ শক্তি বৃদ্ধিতে কি করে সাহায্য করে, কারণ তাপ শক্তি বৃদ্ধি করলে আমি সারাদিন যে কোনো কাজ সফলভাবে সুষ্ঠুভাবে কি করতে পারবো, করতে পারবো। একেবারে কি ছিল দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের আমরা যেহেতু মানুষ আমাদের বিভিন্ন প্রকার রোগ ব্যাধি দেখা দিবেই শরীরে, কিন্তু আমি যে খাবারটা গ্রহণ করব এই খাবারটা যেন আমার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে সেটা আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখেছো তোমাদের মধ্যে অনেকে একটু জ্বর হলে কি একেবারে শরীর অসুস্থ হয়ে পড়ে, আবার কেউ আছে যাদের একটু জ্বর হলে বা সর্দি হলে তারা এটাকে কি কিছুই মনে করে না। কারণ কি এই দুই শিক্ষার্থীর মধ্যে পার্থক্য হচ্ছে যে একজনের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে খুবই কম, কারণ সে তার শরীরে খাদ্যের কাজগুলো যথাযথভাবে হচ্ছে না, কারণ সে যথাযথভাবে খাবার গ্রহণও করছে না। আর একজন স্টুডেন্ট যে একটু জ্বর বা সর্দি হলে সে এগুলোকে কিছু মনেই করে না, কারণ তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে কি বেশি, কারণ সে যথাযথভাবে পুষ্টিকর জাতীয় খাবার সে কি করছে খেয়ে নিচ্ছে। তারপরে দেখো অভ্যন্তরীণ শক্তি সঞ্চালন, আমরা যে কোনো খাবার গ্রহণ করার পরে এটা যেন আমার শরীরে অভ্যন্তরীণ শক্তি সঞ্চালন করে সেটা আমাদের দেখতে হবে। অভ্যন্তরীণ শক্তি সঞ্চালন হচ্ছে আমার খাদ্যটা যেন যথাযথভাবে পরিপাক হয় শরীরে, আমার শরীরে যেন নতুন কোষ কি হয় উৎপাদন হয় তৈরি হয়, আমার শরীরে যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ঠিক আছে, আমি যেন শরীরে কি পেয়ে থাকি শক্তি পেয়ে থাকি, যে কোনো কাজ আমি যথাযথভাবে সুন্দরভাবে করতে পারি, এই জন্য আমাকে যথাযথভাবে কি করতে হবে খাবার গ্রহণ করতে হবে। এবং দেহের বৃদ্ধি সাধন, পরিপূর্ণ খাবার আমাদের দেহের বৃদ্ধি সাধন করার জন্য খুবই জরুরি। এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখন অনেকটাই ছোট, এখন তোমাদের অবশ্যই কি করতে হবে পরিপূর্ণ এবং পুষ্টিযুক্ত খাবার গ্রহণ করতে হবে। যা তুমি যদি পরিপূর্ণ বা পুষ্টিযুক্ত খাবার গ্রহণ না করো তাহলে তোমার দৈহিক গঠনেও কি করবে ব্যাঘাত ঘটবে, তোমার বুদ্ধি সাধনেও কি হবে ব্যাঘাত ঘটবে, তোমার মেধা বিকাশেও কি হবে ব্যাঘাত ঘটবে। এই জন্য তোমার দেহের বৃদ্ধি সাধন করার জন্য খাদ্যের কাজটি অপরিহার্য, ঠিক আছে। এখন আমরা জানবো হচ্ছে পাঁচ পাঁচ খাদ্যের উপাদান ও উৎস, খাদ্যের উপাদান হচ্ছে ছয়, খাদ্যের উপাদান হচ্ছে ছয়টি, এক নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট
কার্বোহাইড্রেট। নাম্বার টু ফ্যাট। নাম্বার থ্রি প্রোটিন। নাম্বার চার হচ্ছে ভিটামিন। নাম্বার পাঁচ হচ্ছে খনিজ লবণ। নাম্বার ছয় হচ্ছে পানি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে খাদ্যের উপাদান ও উৎস। খাদ্যের উপাদান হচ্ছে ছয়টি। নাম্বার ওয়ান হচ্ছে কার্বোহাইড্রেট, নাম্বার দুই হচ্ছে ফ্যাট, নাম্বার তিন হচ্ছে প্রোটিন, নাম্বার চার হচ্ছে ভিটামিন, নাম্বার পাঁচ হচ্ছে খনিজ লবণ, নাম্বার ছয় হচ্ছে পানি। এগুলো হচ্ছে খাদ্যের উপাদান। আমরা খাদ্য গ্রহণ করার সময় এই উপাদানগুলো অবশ্যই আমার কি থাকতে হবে, মাথায় থাকতে হবে। আমি কি ধরনের খাবার খাচ্ছি, কি ধরনের খাবার আমার শরীরের জন্য যথাযথ, কোন ধরনের খাবার আমার শরীরে পুষ্টি সাধন করছে, কোন ধরনের খাবার আমার শরীরে পুষ্টি সাধন করতে ব্যাহত হচ্ছে, এই সব জাতীয় কথাগুলো বা জিনিসগুলো আমাদের কি থাকতে হবে, খাবার গ্রহণ করার সময় মাথায় থাকতে হবে। এছাড়া খাদ্য আমাদের সিলেক্ট করার সময়ও আমাদের মাথায় থাকতে হবে যে এই খাদ্য উপাদানগুলো আমাদের খাদ্যের মধ্যে অবশিষ্ট আছে কিনা। যেমন দেখো কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট আমাদের শরীরে তাপ সঞ্চালন করার কাজে কি করা হয়, ব্যবহার করা হয়। আমাদের শরীরের তাপ শক্তি বৃদ্ধি করার কাজে কার্বোহাইড্রেট অনেকটাই কি করে, মানে সাহায্য করে থাকে। যেমন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো আমরা কিসের থেকে পেয়ে থাকি, কার্বোহাইড্রেট আমরা কোন খাবার থেকে পেয়ে থাকি, সেটা হচ্ছে রুটি থেকে পেয়ে থাকি, চাল থেকে পেয়ে থাকি, গম থেকে পেয়ে থাকি, বিভিন্ন ধরনের শস্য জাতীয় খাদ্য থেকে আমরা কি পেয়ে থাকি, কার্বোহাইড্রেট পেয়ে থাকি। আমি আবারও বলছি, কার্বোহাইড্রেট আমাদের শরীরে তাপ বৃদ্ধিতে কি করে, সাহায্য করে। কার্বোহাইড্রেট আমরা কোন কোন খাবার থেকে পেতে পারি, যেমন আমরা চাল থেকে পেতে পারি, গম থেকে পেতে পারি, ভুট্টা থেকে পেতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের শস্য জাতীয় উপাদান থেকে আমরা এই কার্বোহাইড্রেট জাতীয় কি উপাদানটা পেয়ে থাকতে পারি। তারপরে হচ্ছে ফ্যাট। ফ্যাট আমরা কোন খাবার থেকে পেয়ে থাকি, ফ্যাট হচ্ছে, ফ্যাট আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বা তাপ শক্তি উৎপাদন করার কাজে আমাদের ফ্যাট জাতীয় খাবারটা কি করে, সাহায্য করে থাকে। যেমন মনে করো আমরা ঘি, মাখন, তারপরে হচ্ছে দুধ, তারপরে ডিম, তারপরে হচ্ছে সয়াবিন তেল, এগুলো থেকে আমরা ফ্যাট জাতীয় উপাদানটা পেয়ে থাকি। এটা আমাদের শরীরে তাপ শক্তি বৃদ্ধিতে কি করে, সাহায্য করে। তারপর হচ্ছে প্রোটিন। প্রোটিন মানে হচ্ছে আমিষ। আমরা আমিষ কিসের থেকে পেয়ে থাকি, মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো থেকে আমরা কি পেয়ে থাকি, প্রোটিন জাতীয় খাবার পেয়ে থাকি। এছাড়া বিভিন্ন ধরনের শাকসবজি থেকেও আমরা প্রোটিন জাতীয় খাবার পেয়ে থাকি, যেমন সয়াবিন, ঠিক আছে, সয়াবিন তেল, এগুলো থেকে আমরা কি পেয়ে থাকি, প্রোটিন জাতীয় খাবার পেয়ে থাকি। তারপরে হচ্ছে ভিটামিন। ভিটামিন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। আমরা বিভিন্ন ধরনের ফল মূল থেকে আমরা ভিটামিন পেয়ে থাকি, বিভিন্ন ধরনের শাকসবজি থেকে আমরা ভিটামিন পেয়ে থাকি, আমরা দুধ থেকে ভিটামিন পেয়ে থাকি, আমরা ডিম থেকেও কি পেয়ে থাকি, ভিটামিন পেয়ে থাকি। তারপরে হচ্ছে খনিজ লবণ। খনিজ লবণ হচ্ছে আমরা, খনিজ লবণ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কি করে, সাহায্য করে এবং তাপ শক্তি উৎপাদন করার কাজেও কি করে, সাহায্য করে। খনিজ লবণ যেমন কর জাতীয় মাছ, কর জাতীয় মাছের তেল, ঠিক আছে, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের তেল, বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ থেকে, বিভিন্ন প্রকার ফল যেমন
ঘাম এসব জিনিসগুলো বের হয়ে আসে ঘামের সাথে যাওয়া শরীরে থেকে অতিরিক্ত লবণ জাতীয় উপাদানটা বের হয়ে আসে পানি এই মানে প্রতিপূরণ করতে কি করে সাহায্য করে তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা আমাদের অষ্টম অধ্যায় থেকে আমরা জানতে পারলাম যে এই অধ্যায়টাতে আমাদের পাঁচটি পাঠ আছে পাঁচটি পাঠের মধ্যে প্রধান হচ্ছে খাদ্য পুষ্টি স্বাস্থ্য স্বাস্থ্যের সম্পর্ক খাদ্য পুষ্টির সাথে পরিচ্ছন্নতার সম্পর্ক খাদ্যের কাজ কি এবং খাদ্যের উপাদান ও উৎস ঠিক আছে মূলত কথা হচ্ছে যে আমাদের কি করতে হবে যথাযথভাবে খাদ্য গ্রহণ করতে হবে খাদ্য গ্রহণ যথাযথ খাদ্য গ্রহণ করলে আমাদের শরীর স্বাস্থ্য উভয় কি থাকবে ভালো থাকবে এবং খাদ্য ও পুষ্টির সাথে সম্পর্ক হচ্ছে কি স্বাস্থ্যের আমরা যখনই খাদ্য গ্রহণ করব সেই খাদ্যটার মধ্যে যেন অবশ্যই পুষ্টি উপাদান থাকে সেই জিনিসটা আমাদের কি থাকতে হবে মাথায় থাকতে হবে এবং খাদ্য এবং পুষ্টির সাথে আরেকটা সম্পর্ক হচ্ছে পরিচ্ছন্নতার আমি যে খাদ্যটা গ্রহণ করব বা কাউকে যদি আমি খাদ্যটা গ্রহণ করতে সাহায্য করি অবশ্যই যেন সেই খাদ্যটা পরিচ্ছন্ন জায়গায় তৈরি হয় পরিচ্ছন্ন জায়গায় যেন থাকে খাদ্যটা যেন হাইজেনিক হয় আনহাইজেনিক পরিবেশে এনভায়রনমেন্টে যেন আমার খাদ্যটা তৈরি না হয় এই বিষয়গুলোতে অবশ্যই আমার মাথায় থাকবে হবে তাছাড়া হচ্ছে খাদ্যের কাজ আমি যে খাদ্যটা গ্রহণ করলাম এই খাদ্যটা যদি আমার শরীরে গিয়ে কোনো কাজই না করলো সেই খাদ্যটাকে আমি সঠিক খাদ্য অবশ্যই কী করতে পারবো না বলতে পারবো না খাদ্যটা খাদ্যের কাজ হচ্ছে খাদ্যের কাজ হচ্ছে অবশ্যই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে আমি যে খাদ্যটা খাচ্ছি সেই খাদ্যটা যেন অবশ্যই